স্বপ্ন যাদের যুক্তরাজ্যে পড়াশোনা করা বা স্বপ্ন যাদের ইংল্যান্ডে বা লন্ডনে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমরা মেনলি যুক্তরাজ্যে বিনামূল্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাইলে আপনি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারেন। কারণ আপনি যদি এই স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্য বা ইউকে বা ইংল্যান্ডে পড়াশোনা করার সুযোগ পান তাহলে এখানে আপনি বিনামূল্যে যেমন পড়াশোনা করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশ থেকে ইউকেতে যাওয়ার জন্য যে বিমানের টিকিট সেই বিমানের টিকিট পর্যন্ত আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। এবং এখানে পড়াশোনা করলে আপনি মাসিক যেমন ভাতার সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি এখানে একবারে কোনো টিউশন ফি লাগবে না এখানে পড়াশোনা করতে। তার মানে এখানে যেহেতু মাসিক আপনি টাকাও পাচ্ছেন এবং স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা পাচ্ছেন, এই জন্য যাদের স্বপ্ন আছে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে পড়াশোনা করা তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম যদি আলোচনা করি যে আপনি কেন আসলে যুক্তরাজ্যে পড়াশোনা করবেন, তো যুক্তরাজ্য বা ইংল্যান্ডের পড়াশোনার পরিবেশ কিন্তু অনেক অনেক ভালো। কারণ পৃথিবীর ভিতরে যতগুলো দেশ আছে তার ভিতরে কিন্তু অসংখ্য মানুষের স্বপ্ন থাকে হলো এই যুক্তরাজ্য বা ইংল্যান্ডে বা লন্ডনে পড়াশোনা করা। তো লন্ডনে যদি আপনি পড়াশোনা করেন এখানকার পড়াশোনার মান যেমন এখানে অনেক ভালো, পরবর্তীতে আপনি যদি এখানকার নাগরিকত্ব নিতে চান বা এখানে যদি আপনি সেটেল হতে চান সেটারও কিন্তু পরবর্তীতে আপনি প্রসেসটা করে নিতে পারবেন। তো আপনি যদি যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান তাহলে যুক্তরাজ্যে যেহেতু ভালো পরিবেশ পাবেন, এখানকার জীবনযাত্রার মানও যেহেতু উন্নত, তো আপনি চাইলে কিন্তু যুক্তরাজ্যকে বেছে নিতে পারেন আপনার পড়াশোনার জন্য পারফেক্ট একটা জায়গা হিসেবে। তো আমরা যদি মানচিত্রটা দেখি এই ইংল্যান্ড বা যুক্তরাজ্যের আশেপাশে কিন্তু আপনার কোন কোন দেশগুলো আছে, যেমন এখানে স্কটল্যান্ড আছে, এই পাশে আয়ারল্যান্ড আছে, বা ওই পাশে আপনার জার্মানিও আছে, পাশাপাশি আপনি চাইলে ওখানে ইতালিও আছে। সো এই দেশগুলোর মানে কাছাকাছি দেশ কিন্তু আছে হলো আপনার জার্মানি, ইতালি, পোল্যান্ড, ফ্রান্স, এই দেশগুলো কিন্তু ইংল্যান্ডের আশেপাশে কিন্তু এই দেশগুলো আছে। এবং এখানকার যে পরিবেশগুলো দেখেন, পড়াশোনার পরিবেশ প্লাস এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যে একটা দেশ যদি আপনি বলেন তাহলে আপনি চাইলে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে কিন্তু এই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যেতে পারেন। তো তাহলে এখন আমরা কী নিয়ে আলোচনা করবো, এখন আমরা ডিটেলস আলোচনা করব এই যে কমনওয়েলথ স্কলারশিপটা আছে, এই কমনওয়েলথ স্কলারশিপটা কী বা কারা এখানে আবেদন করতে পারবে বা এখানে যদি আপনি আবেদন করেন এর কী কী সুযোগ সুবিধা এ নিয়ে বিস্তারিত এখন আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যদি আলোচনা করি এই যে কমনওয়েলথ স্কলারশিপটা আছে, এই কমনওয়েলথ স্কলারশিপটা কিন্তু উচ্চশিক্ষার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্যস্থান যেহেতু যুক্তরাজ্য, এবং যুক্তরাজ্য সরকার বা ইংল্যান্ড সরকার কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সবচেয়ে এটা একটা সম্মানজনক একটা স্কলারশিপ, অর্থাৎ বাংলাদেশ সহ অন্যান্য যত দেশ আছে এই সকল স্টুডেন্টের জন্য একবারে যেটা একবারে যদি বলা হয় সবচেয়ে জনপ্রিয় একটা স্কলারশিপ হলো এই কমনওয়েলথ স্কলারশিপ। কারণ এটা সবচেয়ে জনপ্রিয় একটা স্কলারশিপের ভিতরে একটা অন্যতম একটা স্কলারশিপ। এবং এই স্কলারশিপের আওতায় কারা কারা এখানে স্কলারশিপটা পাবে, যারা মেধাবী স্টুডেন্ট এবং কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। এবং বাংলাদেশ কিন্তু একটা কমনওয়েলথভুক্ত একটা দেশ, তার মানে আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিন্তু চাইলেই এই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউকে বা যুক্তরাজ্যে পড়াশোনা করতে যেতে পারবেন। এবং এখানে কিন্তু বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের নাগরিকরা এই স্কলারশিপ নেওয়ার জন্য আবেদন করতে পারে। তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা আছে। তো প্রথম যেটা সুবিধা সেখানে এখানে হলো সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে, অর্থাৎ আপনি যেখানে পড়াশোনা করবেন পড়াশোনা করার যত ধরনের টিউশন ফির খরচ আছে এই সম্পূর্ণ ফি আপনাকে এখানে প্রোভাইড করা হবে। অর্থাৎ এখানে আপনাকে টিউশন ফি কোনো টাকা দিতে হবে না, আপনি এখানে ফ্রিতে আপনি পড়াশোনা করতে পারবেন। দ্বিতীয়ত হলো যে যুক্তরাজ্যে যাতায়াতের বিমানের টিকিট পর্যন্ত আপনাকে প্রোভাইড করা হবে, অর্থাৎ যুক্তরাজ্যে যাওয়ার জন্য যে বিমানের খরচ বা যুক্তরাজ্য থেকে আপনি যদি বাংলাদেশে আবার ফেরত আসেন তার যে বিমানের টিকিটের খরচ সেই খরচ পর্যন্ত আপনি যদি স্কলারশিপটা পান আপনাকে কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে আবাসিক সুবিধা প্রদান করা হবে, অর্থাৎ আপনি এখানে থাকার জন্য আপনাকে এখানে সুবিধা প্রোভাইড দেওয়া হবে। তো খরচ হিসাবে আপনাকে কী করা হবে, আপনাকে £1,378 করে প্রতি মাসে দেওয়া হবে, এবং এটা বাংলাদেশি টাকায় প্রায় ২,০০,০০০ টাকারও উপরে। এবং এই যে টাকাটা আপনাকে মাসে মাসে দেওয়া হবে এই টাকা দিয়ে আপনি খুব ইজিলি থাকার খরচ যেমন আপনি প্রোভাইড করতে পার আপনি ব্যয় করতে পারবেন, পাশাপাশি এখানে আপনার অন্যান্য যে আনুষঙ্গিক যে খরচ সেই খরচগুলো কিন্তু আপনি মাসে মাসে যেহেতু এই টাকাগুলো আপনাকে ইংল্যান্ড সরকার আপনাকে দিবে বা যুক্তরাজ্য সরকার যেহেতু দিবে তার মানে আপনি খুব ইজিলি সেখানে আপনি জীবনযাপন বা বসবাস কিন্তু করতে পারবেন। আর আপনি যদি লন্ডনে মেট্রোপলিটন এলাকার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যদি এখানকার স্কলারশিপটা পেয়ে যান বা সেখানে যদি আপনি বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনি মাসে প্রায় 1000
আপনি 690 পাউন্ড করে পাবেন। তার মানে এখানে আপনাকে মাসে মাসে কিন্তু টাকাও দিবে বা স্টাইপেন্ডও দিবে বা আপনাকে একটা ভাতারও একটা ব্যবস্থা আছে, এটা আপনি মাসে মাসে পাচ্ছেন। পাশাপাশি আপনি শিক্ষা সফরের ভাতাও পাবেন, পাশাপাশি আপনি এখানে জামা কাপড় কেনার পর্যন্ত আপনাকে টাকা প্রোভাইড করা হবে। তাহলে দেখেন যে এই কমনওয়েলথ স্কলারশিপ যদি একবার আপনি পান, তার মানে আপনার জন্য কিন্তু একবারে অনেক অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। পাশাপাশি এখানে পরিবার ভাতাও পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে বা আপনার যদি কোনো মেয়ে সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে 16 বছরের কম বয়সী শিশু যদি আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম শিশুর জন্য মাসে 590 পাউন্ড করে আপনাকে দেওয়া হবে। আর আপনার যদি দ্বিতীয় বা তৃতীয় যদি শিশু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 146 পাউন্ড করে আপনি প্রতি মাসে মাসে আপনাকে দেওয়া হবে। তার মানে এখানে আপনি পরিবার নিয়ে আপনার এখানে পড়াশোনা করার সুযোগ সুবিধা আছে, বা সন্তান যদি থাকে আপনার, আপনি সেটা নিয়ে পড়াশোনা করতে পারবেন, আর অন্যান্য তো সুযোগ সুবিধা আছে। তো এখন আমরা আলোচনা করব যে বাদবাকি যে প্রসেসগুলো আছে সেটা হলো, প্রথমটা হলো যেখানে যে আপনি আবেদন করতে চান, অবশ্যই আপনার নির্দিষ্ট একটা যোগ্যতা থাকতে হবে। কারণ আপনার যোগ্যতা থাকলে আপনি এখানে কমনওয়েলথ স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কী কী যোগ্যতা প্রয়োজন? প্রথমটা হলো যে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে, এবং বাংলাদেশ কিন্তু একটা কমনওয়েলথভুক্ত একটা দেশ, তার মানে যারা বাংলাদেশি স্টুডেন্ট তারা কিন্তু এই স্কলারশিপটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত, এটা কিন্তু উচ্চশিক্ষার আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর অর্থাৎ এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাস্টার্স প্রোগ্রাম হলো 1 বছরের, এবং আপনি চাইলে পিএইচডি প্রোগ্রামের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেটার সময় হলো 3 বছরের। এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট হওয়া থাকতে হবে, তাহলে আপনি এখানে মাস্টার্স অথবা আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যেতে চান, তাহলে এই দুটার জন্য আপনি এই কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে, যেহেতু আপনি বাংলাদেশে, আপনাকে অনার্স কমপ্লিট থাকা লাগবে, তাহলে সেক্ষেত্রে অনার্সে অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে। তো সাধারণত CGPA 4-এর ভিতরে ন্যূনতম আপনার 3 পয়েন্ট থাকলে আপনি এখানে কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই সেপ্টেম্বর 2025-এ স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষাবর্ষ শুরুর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যেটা করতে হবে, এই কমনওয়েলথ স্কলারশিপটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে অফার লেটার ম্যানেজ করতে হবে, এবং অফার লেটারটা আপনি চাইলে এই যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনি সেই অফার লেটারটা কালেক্ট করতে পারেন। এবং সেই অফার লেটারটা কালেক্ট করার পর যখন আপনি কমনওয়েলথ স্কলারশিপটা পেয়ে যাবেন, ওই অফার লেটারের মাধ্যমে ওই ইউনিভার্সিটিতে আপনি এই কমনওয়েলথ স্কলারশিপের আন্ডারে আপনি কিন্তু ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে ইংরেজি দক্ষতার সনদপত্র প্রদর্শন করতে হবে, তার মানে আপনার IELTS থাকতে হবে, এবং সেই IELTS-এর স্কোরটা কত, যেহেতু এখানে বিভিন্ন আপনি ইউনিভার্সিটিতে স্কলারশিপটা নিতে পারবেন, তো আপনি যে ইউনিভার্সিটিতে স্কলারশিপটা নিচ্ছেন সেই ইউনিভার্সিটির IELTS কত স্কোর চাচ্ছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ইংরেজির দক্ষতা প্রদর্শন করতে হবে। তবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে এই আপনার IELTS লাগবে না। তো অ্যাপ্লাইটা আপনি নর্মালি করতে পারবেন, কিন্তু যাওয়ার সময় বা এম্বাসি যখন ফেস করবেন তখন আপনাকে IELTS স্কোরটা লাগবে। এবং 2025 সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পূর্ণ আপনার থাকতে হবে। আর আপনি দ্বিতীয় যদি মাস্টার্স করতে চান, অর্থাৎ আপনি ডাবল মাস্টার্স যদি আপনি করার জন্য কমনওয়েলথ স্কলারশিপটা নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডাবল মাস্টার্স কেন করতে যাচ্ছেন বা দ্বিতীয় মাস্টার্সটা আপনি কেন করতে চাচ্ছেন, এর পক্ষে আপনাকে যৌক্তিক কিন্তু কারণ দেখাতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই আবেদনটা কীভাবে করতে হয়? যদি আবেদন করার ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে, আপনাকে এখানে ইন্টারভিউ ফেস করতে হবে। তো বেসিক যেটা জিনিস হলো, এখানে যে ওয়েবসাইটটা আছে, আপনি যদি স্নাতকোত্তর বা মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যেতে চান, তাহলে এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। সো ওয়েবসাইটটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, যদিও ওয়েবসাইটের পাশাপাশি আপনাকে এখানে আরও কয়েকটা ধাপ আছে, ধাপগুলো ফেস করতে হবে। এখানে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, এবং এই ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে সেটা হার্ড কপি বাংলাদেশের আপনার আগার গোয়ে যে এটা জমা দিতে হবে। সো বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো আছে, এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। সো ওই প্রক্রিয়াগুলো দেখে বা আপনি জেনে শুনে তারপর আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। তবে বাংলাদেশের ভিতরে যতগুলো স্কলারশিপ অন্যান্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অন্যান্য বিভিন্ন দেশ যে স্কলারশিপটা দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কমনওয়েলথ স্কলারশিপ। কারণ এখানে যেহেতু অনেক সুযোগ সুবিধা আছে, তো এই সুযোগ সুবিধা আপনি যদি কাজে লেগে ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে বা লন্ডনে যদি পড়াশোনা করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি দেশের জন্য কাজ করতে পারবেন, নিজের পরিবারের জন্য কাজ করতে পারবেন, নিজের পরবর্তী লাইফের জন্য ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য থাকে বিভিন্ন স্কলারশিপ বা বাইরে যাওয়ার জন্য যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বা পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের মতামত বা আপনাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।